হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো, আমিও খুব ভালো আছি। আর একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে জানাচ্ছি স্বাগত। তোমরা সকলেই জানো যে আমি রয়েছি বাপের বাড়িতে, আর বেশ কয়েকটা দিন থাকবো আমি। আর তোমাদের দাদাভাই কয়েকদিন পরে আমাকে নিতে আসবে, মানে এখনও দেরি আছে নিতে আসার, আমার থাকা হয়ে গেলে তারপরে ও আমাকে নিতে আসবে। আর আজকে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে, তো ঘূর্ণিঝড় তোমা আজকে ঝড় হওয়ার সম্ভাবনা রয়েছে। তো তো এখন বাজে হচ্ছে 10:19, আর আমাদের এখানে ঝিরঝির করে বৃষ্টি পড়া শুরু হলো, এবার ঝড় কখন আসবে তা আমি জানি না, কিন্তু বৃষ্টি স্টার্ট হলো সকাল থেকেই। মেঘলা ওয়েদার, একটু রোদ ওঠেনি, কিন্তু এখন আবার বৃষ্টি শুরু হয়ে গেল। দেখা যাক কি হয় পরবর্তীতে। আর সকাল সকালই আজকে স্নান টান করে নিয়েছি, 8টা নাগাদ উঠেছি, 9টার মধ্যে স্নান টান সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে, বাট এখনো সকালের খাওয়া দাওয়া হয়নি, এক্ষুনি সকালের খাওয়া দাওয়া হবে। তো চলো দেখতে থাকো ভিডিওটা। তো আরও একটা জিনিস, সুইটি রেডি হয়েছিল স্কুলে যাবে বলে, বাট স্কুল আজকে ছুটি, মানে আজ থেকে এক সপ্তাহ ছুটি, তাই তো? এক সপ্তাহ। আজকে কি বার? আজকে বুধবার। বুধবার থেকে সোমবার, মানে রবিবার পর্যন্ত বন্ধ, রবি সোমবার থেকে খুলবে। তো আমার ভালো হয়েছে, কারণ ও স্কুলে চলে গেলে আমাকে একা একা থাকতে হয়, এই জন্য আর কি আমার ভালো হয়েছে। আর ও রেডি হয়েছিল স্কুলে যাবে বলে, তো সবাই ফোন করে বলছে স্কুল আজকে বন্ধ আছে, সেই জন্য আবার এই যে টিভি চালিয়ে বসে পড়েছে, এখন টিভি দেখছে। আর মা এখন পুজো টুজো দেবে, তারপরে হবে সকালের খাওয়া দাওয়া। তো চলো দেখতে থাকো। আর বাড়ির সামনে যে এই বেকারিটা আছে প্রতিদিন সকালবেলা, তো তার থেকে আজকে এই বিস্কুটটা নেওয়া হয়েছে, এটাকে বাসনা বিস্কুট বলে যত সম্ভব। তো ওপরে সেই চিনি চিনি দেওয়া, বেশ ভালোই লাগে খেতে। এগুলো কিন্তু শুধুই খাওয়া যায়, ভালো লাগে। ছোটবেলায় সেই দোকান থেকে কিনে কিনে খেতাম এগুলো, এক পিস করে কিনতাম। তো এখন বাজে ওই বেলা 12:30 মতন। তো এখন আকাশের অবস্থাটা তোমরা দেখো একবার। আমি তো ঘরে শুয়ে শুয়ে টিভি দেখছিলাম, স্নান ঠান করে এসে সকালের খাওয়া দাওয়া করে একটা মুভি হচ্ছিলো, তো সেটাই দেখছিলাম ঘরে শুয়ে শুয়ে। তো হঠাৎ করে দেখি আকাশটা এরকম অন্ধকার করে আসলো, এক সাইডটা এরকম এত কালো মেঘ করে আসলো, আর ভীষণ পরিমাণে হাওয়া দিচ্ছিলো, সেজন্য আমি বাইরে চলে আসলাম। আর আমার সাথে সাথে এই যে আমার বোনও চলে এসছে, আর হাওয়াতে আমার চুল উড়ে গিয়ে ওর চোখে ঢুকে গেছিলো, সেই জন্যই আমরা এই নিয়েই হাসাহাসি করছিলাম। আর এত হাওয়া দিচ্ছিল, চুলটা ভীষণ উড়ছিল, আর আজকেই শ্যাম্পু করেছি, সেই জন্য চুলগুলো একদম বেশি হাওয়াতে উড়ছিল, ফুরফুরি একদম। তো যাই হোক, যদি আজকে ঝড় নামের যে খবরে যা শুনছি যে মানে ঝড় একটা খুব ভাবেই উঠবে, বাট এখনও তো শুরু হয়নি। এবার আমাদের আমি মানে আমার বাপের বাড়ি যেখানে, সেখানে তো বেশি হওয়ারই সম্ভাবনা রয়েছে। তো যাই হোক, চল ওই সব কথা বাদ দিই, আজকে দুপুরে কী রান্না হয়েছে তোমাদের দেখিয়ে দিই। একদম সিম্পল মেনু দুপুরবেলা রান্না হয়েছে, লাউ দিয়ে ডাল, আর এটা হচ্ছে আলু ভাজা, পটল ভাজা, আর তার সাথে হয়েছে হচ্ছে পটল রসা, এটাকে পটল রসাই বলে, মানে পেঁয়াজ রসুন দিয়ে পটলের একদম মানে কাই কাই করে একটা তরকারি। তো এই যে দেখতে পাচ্ছ একদম লাল লাল করে, আর তার সাথে এদিকে একটু চিকেনের পুর বানিয়ে রেখেছি, কারণটা হচ্ছে এটা দিয়ে সন্ধেবেলা মোমো বানানো হবে, তাই দুপুরবেলা এটা দিয়ে বানিয়ে রাখলাম। আর এটা বানানোর পরে তো একটু একটু করে আমি খেতেই থাকি, কারণ এটা আমার বেশ ভালো লাগে, মানে পেঁয়াজ রসুন দিয়ে, আদা টাদা দিয়ে, অনেক কিছু দিয়ে, অনেক মশলা টশলা দিয়ে চিকেনটা ধরো মিক্সিতে পেস্ট করে তারপরে আবার কড়াতে খানিকটা মানে একটু রান্না করে নেয় আর কি। তো ওইটা আমি দুপুরবেলা করে রেখেছিলাম, আর বিকেলবেলা মা ময়দা ময়দা মেখে তারপরে মোমোর মতন সমস্ত কিছু করে দিয়ে এখন মোমোটাকে ভাপাতে দিয়ে দিচ্ছি। তো এই দেখো ফাইনালি মোমোটা তৈরি, আর আজকে একটু মোমোটা একটু তাড়াতাড়ি খেয়ে ফেলবো, মানে বিকাল বিকাল থাকতেই খেয়ে ফেলবো। তো সেই জন্য মা আজকে তাড়াতাড়ি মানে সমস্ত কিছু গুছিয়ে নিয়েছে, আর দেখো এখন গরম গরমই মোমো খেতে বসে পড়েছি। আর মোমোটা ভীষণ টেস্টি হয়েছে, বাড়িতে মোমো বানিয়ে খেয়ে খেয়ে এখন আর বাইরের মোমো খেতেই ইচ্ছে করে না, বাড়িরটা এত টেস্টি লাগে কি বলবো। আমার বোন তো একদম ওর ভীষণ ভালো লেগেছে। তো মোমো বানিয়ে মোমো খাওয়া হয়ে গেছে, আর এখন বাজে হচ্ছে 5:43, সন্ধে হয়ে গেছে, আর ঝড় আসার কথা কখন ঝড় হবে মনে হয়, আপাতত রাত্রিবেলা যত সম্ভব ঝড়টা নামার কথা। এবার এখানে আস্তে আস্তে ধরো সকাল হয়ে যাবে পরের দিন সকাল, তো আজকের মধ্যে আর ঝড় বৃষ্টি হবে না যত সম্ভব। এমনি ঝিরঝির করে মাঝে মাঝে বৃষ্টি আসছে, আবার থেমে যাচ্ছে,
আর আকাশও খুব একটা মেঘলা থাকেনি সারাদিন, আবার খুব যে রোদ উঠেছে তাও সেরকমও নয়। আর দাদু এখনো এই যুগে এসে শুয়ে শুয়ে রেডিও শুনছে, ওই যে রেডিওতে। আচ্ছা মা, এটা কি ওই মানে আসল রেডিওতেই যেই সেই কথাগুলো বলে সেইগুলোই হচ্ছে? মানে সেই যেমন সে আগে যেমন রেডিও চালালেই যেই সব কথাগুলো এখনো আছে, এটাই ভাবা। এখনো রেডিও চালানোই রয়েছে, তোমরা শুনতে পাচ্ছ কিনা জানি না, একদম আস্তে সাউন্ড দেয়া শুনছে শুয়ে শুয়ে। প্রত্যেকদিন সকালবেলা গান চালিয়ে দেবে রেডিওতে, ভোরবেলা নিজে উঠে যায় বলে ভোরবেলায় হলে রেডিও চলে দেবে, সবাই তো ঘুমায় সেটা মনে করে না। তো ঠিক আছে চলো, পরে তোমাদের সঙ্গে আবার কথা বলতে আসছি। তো আজকে রাতে ডিনারটা হবে পরোটা দিয়ে, তাই এখন পরোটা ভাজা হচ্ছে। আর আসলে সন্ধেবেলা মোমো হয়েছিল, তো সেই তখন তো ময়দা মাখতেই হয়েছিল, একেবারে ময়দাটা মেখে নেওয়া হয়েছিল, তো পরোটার জন্য রেখে দেওয়া হয়েছিল, আর হচ্ছে মোমোটা বানিয়ে নেওয়া হয়েছিল। আর এখন মা, এখন বাজে রাতে 8টা মতন, এখন মা পরোটা ভেজে নিচ্ছে। আর ওই পাশে দরজাটা আমাদের খোলা দেখতে পাচ্ছ, ওখান থেকে একদম ঠান্ডা ঠান্ডা হাওয়া আসছে, আর ঝিরঝির করে বৃষ্টি পড়ছিল, ওয়েদারটাও ঠান্ডা হয়ে গেছে, সেরকম একটা গরম নেই। এবার কিন্তু শীত শীত পড়ে গেছে, শীত শীত করছে, মানে পাখা চালালে শীত করছে, পাখা বন্ধ করলে আবার হালকা হালকা গরম লাগছে, আহামরি গরমও লাগছে না। তো চলো রাতের ডিনারটা সেরে ফেলি। এখন বাজে রাত 8টা, আর এখন আমার রাতের ডিনার হয়ে গেল বাড়িতে, 8:22 বাজে বাড়িতে। অন্য টাইমে তোমাদের দাদা ভাই ধরো এমনি নর্মাল সময় আসে 10:30, 10টা, খাওয়া দাওয়া করতে করতে 11:30, 11:30 কিংবা 12টাও বেজে যায়। আর আমাকে এই বাড়িতে 8টার সময় খাওয়া দাওয়া করিয়ে বলছে ঘুমিয়ে পড়। 8টার সময় তো আমরা টিফিন করি, আমি তো সেমনই আজকে রাতে খেতে বসে বলছি এটা রাতের খাবার 8টার সময়। আর বোন গেছে পড়তে, এখনো পড়তে থেকে বাড়ি আসিনি, আর সবার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। কি হলো, তুমি উকি মারলে কেন? তো বোন গেছে পড়তে, ও এখনো বাড়ি আসেনি, এদিকে আমাদের খাওয়া দাওয়া সব কমপ্লিট হয়ে গেছে, ও বাড়ি আসবে তারপর ও খাওয়া দাওয়া করবে। তো চলো ও বাড়ি আসলে তারপরে আবার ভিডিওটা অন করব। তো বন্ধুরা, আমাদের তো খাওয়া হয়ে গেছে, আর সুইটি পড়তে গেছিলো বলে সুইটি বাকি রয়েছে, তাই মা ওকে ভাত খাওয়াতে বসলো। তো এখন বাজে হচ্ছে রাত্রি 8:58, 9টা বাজতেই গেল। তো ও এসছে, 10-15 মিনিট হলো এসে ফোন ঘাটছে, ফোন ঘাটছে, আর মা ওদিকে খাইয়ে দিচ্ছে। কত সু, আমি কথা বলে তোর কেন হাসি পায়? তো যাই হোক চলো, অনেকটাই রাত হলো, আজকে ভিডিওটা এখানে শেষ করলাম। নতুন নতুন একটা ভিডিওতে তোমাদের সকলের সাথে আবার দেখা হবে। ভালো সাথে তো যাই হোক চলো, ভিডিওটা শেষ করলাম, নতুন একটা ভিডিওতে দেখা হবে। টাটা।